ব্রাজিলিয়ান বিখ্যাত জ্যোতিষী দ্য লিভিং নস্ট্রাদামাস খ্যাত এথোস সালম, যিনি এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারী নিয়ে দিয়েছিলেন ভবিষ্যৎবাণী এবং যার কারণে তিনি অনেক আলোচিত হয়ে ওঠেন, তিনি এবার দিলেন কাতার বিশ্বকাপের ভবিষ্যৎবাণী। কাতার বিশ্বকাপের ভবিষ্যৎবাণী তিনি ব্রাজিলিয়ান হলেও তার ভবিষ্যৎবাণীতে চ্যাম্পিয়ন রেসে ব্রাজিল, ফাইনাল খেলবে ফ্রান্স এবং আর্জেন্টিনা, টপ ফাইভে থাকবে ব্রাজিল। ফ্রান্স আর্জেন্টিনা ব্রাজিলের সাথে টপ ফাইভে রয়েছে ইংল্যান্ড এবং বেলজিয়াম। যা হোক, আরেকটি প্রেডিকশন, সেটি হচ্ছে টিএনটি স্পোর্টস ব্রাজিলের একটি পরিসংখ্যান যেটি তারা ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে তারা গণশুনানির মাধ্যমে তারা বের করলো, সেটি হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে বিশ্বকাপে। সেখানে দেখা গেল ব্রাজিল বনাম পর্তুগাল খেলবে ফাইনালে। সে যাই হোক, প্রসঙ্গ আগামীকালকে যেহেতু ব্রাজিলের খেলা আর আমি যেহেতু ব্রাজিলের জার্সি পরিধান করেছি, প্রসঙ্গ এখানে ব্রাজিলের খেলায়। তো আগামী ম্যাচ নিয়ে ভাবনা এবং সামনে যেহেতু দুটি প্রেডিকশন রয়েছে, একটিতে ব্রাজিল ফাইনালে খেলবে, অন্যটিতে টপ ফাইভে থাকবে, তো এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই বাধাগুলো অতিক্রম করতে হবে। তো প্রথম বাধা খুব ভালোভাবে ব্রাজিল অতিক্রম করেছে, আবার দ্বিতীয় বাধা সামনে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভাবনায় অনেক কিছু, তার মধ্যে সবচেয়ে বড় ভাবনাটি হলো নেইমারের ইঞ্জুরি, সাথে অন্য একটি জুড়ে গেছে, সেটি হচ্ছে দানিলোর ইঞ্জুরি, ফুলব্যাক। তো নেইমারের বিষয়ে, নেইমার এবং দানিলোর রিপ্লেসমেন্ট বিষয়ে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে কোচটিতে। তার আগে আমার একটা ভাবনা, যেটির আগে একটি কথা বলতে চাই, ক্যাসেমিরো নেইমারের দলীয় সতীর্থ, তিনি ইতিমধ্যেই নিজের দল সম্পর্কে নিজের কনফিডেন্স, দলের আক্রমণ বাগে যেই তরুণ সেন্সেশনগুলো রয়েছে তাদের উপর তার কনফিডেন্স, সাথে ডিফেন্সে তার কনফিডেন্স, সেটি আসলে বলতেই হয়। কেননা প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল মাত্র দুটি গোল স্কোর করে, যেটি প্রথমার্ধে স্কোরলেস থাকে এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল স্কোর করে ব্রাজিল সহজ জয়ী বা শেষ পর্যন্ত বলা যায়। শুধুমাত্র দুটি গোল স্কোর করলেও ব্রাজিল কিন্তু শুরু থেকে খুব ডমিনেন্ট ছিল, খুব ডমিনেট করেছে, সেই সাথে ডিফেন্সে খুব ভালোভাবে প্রতিহত করেছে সার্বিয়াকে, সেই সাথে স্টপারে দুই ব্রাজিলিয়ান ক্যাসিমিরো এবং লুকাস পেকুয়েতা খুব ভালো করেছে, দুজনই একাধিক ক্লিয়ারেন্স ট্যাকল করেছে এবং যার মধ্যে ফাউল কমিট করেছে শুধুমাত্র একটি, সেটি হচ্ছে লুকাস পেকুয়েতা। ক্যাসিমিরো কোনো ফাউল কমিট করেনি। তো বলা যায় স্টপার বলেন বা ডিফেন্স, অ্যাটাক, সব দিক দিয়ে ব্রাজিল মোটামুটি খুব ভালো চন্দেই রয়েছে, একটা টিম কম্বিনেশন খুব ভালোভাবেই রয়েছে সেটি বলা যায়। তো সেই কারণে ব্রাজিলের যেই গত ম্যাচের ফরমেশনটি 4-3-2-3-1-এ যে ফরমেশনটি, সেটি হয়তো বা কোচ তিতে ভাঙবে না। তো সেই ক্ষেত্রে শুধুই দুটি রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলা যায়, যেখানে নেইমারের স্থলে রদ্রিগোর যেই হওয়াটা, রিপ্লেস হওয়াটা বা রদ্রিগোর খেলাটা মোটামুটি খুব ভালো একটি পজিশনে রয়েছে, তার সাথে দানিলোর স্থলে আমরা অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার রয়েছে দলে, দানি আলভেস, তবে তার চেয়েও বেশি আলোচনা রয়েছে এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান এদার মিলিতাও। তিনি অবশ্যই সেন্ট্রাল ব্যাক, তবে তার আগেই কোচ দিতে উনি ওনার যেই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দল নিয়ে যেই তার যাচাই বাছাই হয়েছিল, সেখানে এদার মিলিতাওকে রাইট ব্যাক হিসেবে খেলিয়েছেন। সেই হিসেবে কোচ টিতের গত ম্যাচের যেই ছিল স্ট্র্যাটেজি ছিল, সেই হিসেবে কোচ টিতের হয়তোবা 4-2-3-1-এ রাইট ব্যাকে এদার মিলিতাওকে খেলাতে পারেন। যা হোক, দেখা যাক কী হয়, অবশ্যই ভালো কিছু ব্রাজিল সাপোর্টার হিসেবে অবশ্যই আশা করব, জয়ের ধারা অব্যাহত থাকুক, পরিসংখ্যান যাই বলুক, ভবিষ্যৎবাণী যাই বলুক, সব কিছু অবশ্যই মাঠ থেকে আসবে, কাতার থেকে আসবে। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন বিশ্বকাপ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।